নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। ভেরি ইম্পর্টেন্ট ভিডিও। মেষ রাশির ঠিক এই দিন থেকে আপনাদের ভাগ্য বদলাতে চলেছে, কঠিন সময় সমাপ্ত হতে চলেছে মেষ রাশির, এবং আপনাদের বড় উন্নতির যোগ কিন্তু আমি দেখতে পাচ্ছি। দেখুন, ভিডিওটি যারা দেখছেন না, আপনারা ডায়েরিতে নোট করে নিন, কারণ মেষ রাশির এই যে আগামী 5-6 মাস আছে, এই সময়টা কিন্তু আপনাদেরকে কাজ গুছিয়ে নিতে হবে। কেন? আপনাদের শনির সাড়ে সাতই শুরু হচ্ছে 2025-29 মার্চ থেকে, তার উপর আমি ডিটেলসে ভিডিও দিতে চলেছি। কিন্তু আজকের এই ভিডিও আমি বলবো মেষ রাশি এবং মেষ লগ্নের ক্ষেত্রে কবে থেকে আপনাদের শুভ সময় আসতে চলেছে। অনেকে বলছেন যে কৌশিকদা, মেষ রাশি সাড়ে সাতিতে খুব বিক্রি খারাপ হবে। অবশ্যই আপনাদের যে আড়াই করে তিনটা চরণ রয়েছে কি না, দুটো চরণ আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে নেগেটিভ ফল কিন্তু আপনাদেরকে দিবে সাড়ে সাথে, লিখে রাখুন। এর জন্য আমি আবারও বলছি, যারা মেষ রাশির জাতক রয়েছেন অবশ্যই, বা জাতিকা রয়েছেন, এখন থেকে আপনারা প্রতিকার প্রতিবিধানটা অবশ্যই করে নিন, কারণ মেষ রাশির সামনের দিনটা কিন্তু আসতে চলেছে আপনাদের ক্ষেত্রে ভয়াবহ খারাপ দিন কিন্তু আসতে চলেছে। সাড়ে সাথে এমন কোনো মানুষ নেই যে ভোগেনি, কিন্তু চরণ, এই দুটো চরণ, প্রথম চরণ এবং দ্বিতীয় চরণ, দ্বিতীয় চরণ মেষ রাশির ক্ষেত্রে আপনি আজকে লিখে রাখুন। আমি কৌশিক রায়, আপনারা পরে কমেন্ট করবেন 2028-2030 আপনাদের ক্ষেত্রে মানে খুবই খারাপ দিন কিন্তু আসতে চলেছে। 2025-2027 মধ্যে বেশ কিছু সমস্যা তৈরি হবে, কিন্তু 2028-2030 আপনাদের ক্ষেত্রে অতীব অশুভ সময় সূচনা কিন্তু করতে চলেছে। আমি তাই বলছি, এই যে আমি দিনগুলো আপনাকে বলে দিচ্ছি, যে দিনগুলোতে আপনাদের সময়টা ভালো হতে পারে, অর্থাৎ সাড়ে সাতির আগে আমি বলবো আপনাদের যে কোনো গুরুত্বপূর্ণ কাজ, যে কোনো জায়গা আপনারা গুছিয়ে নিন, কারণ আপনাদের সাড়ে সাতির শুরু হতে চলেছে, তার নেগেটিভ এফেক্ট আপনারা কিন্তু পাবেনই পাবেন। তো এখন যে আমি দিনটা আপনাদেরকে বলবো, দেখুন মেষ রাশি কী হয়, মঙ্গলের সেক্টর, এদের সাহস পরাক্রম যথেষ্ট থাকে, রাগজেদ কিন্তু এদের যথেষ্ট থাকে মেষ রাশির, অর্থাৎ যে কাজটা করব আমি করে দেখাবো। এরা বড় বড় আইএস আইপিএস অফিসার হয়, আপনার সেনাবাহিনীতে খুব ভালো এদের দক্ষতা দেখা যায়, এবং ভালো শল্য চিকিৎসক মেষ রাশির মানুষ কিন্তু হয়ে থাকে, ভালো চিকিৎসক। যার যদি এই মেষ রাশি অশ্বিনী নক্ষত্র যদি পায়, তাহলে মেষ রাশির ক্ষেত্রে কিন্তু খুব ভালো একটা কি বলবো বেস্ট রেজাল্টগুলো কিন্তু পায় মেষ রাশি। মেষ রাশি অশ্বিনী নক্ষত্র যদি হয় কি না, আপনার বড় ধরনের চিকিৎসক, বড় ধরনের ডক্টর হয়ে কিন্তু থাকে। আমি দেখেছি মেষ রাশির ক্ষেত্রে কিন্তু সম্পত্তির জায়গাটা কিন্তু ভালো হয়, অর্থাৎ কোনো প্রপার্টি, কোনো সম্পত্তি থেকে লাভ বা সম্পত্তি প্রাপ্তির একটা সম্ভাবনা কিন্তু মেষ রাশির কিন্তু থাকে। দেখুন মেষ রাশিতে তিনটা নক্ষত্র আপনার দেখা যায়, একটা হচ্ছে অশ্বিনী, ভরণী এবং কৃত্তিকা। অশ্বিনী নক্ষত্রে যদি মেষ রাশির জন্ম হয়, আপনি যদি মেষ রাশি অশ্বিনী নক্ষত্রে ভালো একজন ডক্টর হতে পারবেন, এবং কৃত্তিকা নক্ষত্রে ভালো একজন আপনি অ্যাক্টার, ভালো আপনি একজন শিল্পী, ভালো একজন লেখক আপনি হতে পারবেন। ভরণী নক্ষত্রে কিন্তু খুব ভালো রেজাল্ট কিন্তু দেয়, অর্থাৎ
তবে দেখতে হবে যদি আপনার জন্মকুণ্ডলিতে মেষ রাশি হয়, আবার যদি আপনার বা মেষ লগ্ন হয়, যদি আপনার শনি সাড়ে সাথি অথবা শনির মহাদশা চলে, কারণ মেষ রাশি অথবা মেষ লগ্নের ক্ষেত্রে শনি হচ্ছে মারক প্ল্যানেট। শনি আপনাদেরকে কিন্তু যদি মহাদশা বা অন্তর্দশা বা প্রত্যন্তদশা যদি চলে, আপনার ক্ষেত্রে কিন্তু নেগেটিভ ফলগুলো কিন্তু দিবে। তো আপনারা যারা দেখছেন অবশ্যই আপনারা প্রতিকার প্রতিবিধান করুন, সামনে সাড়ে সাথে আসতে চলেছে। এবার আসি কবে থেকে মেষ রাশির ভালো দিন আসতে চলেছে এই এই ছ মাসে। দেখুন 18 সেপ্টেম্বর শুক্র রাশি পরিবর্তন করে আপনাদের সপ্তমপতি এবং ধনাধিপতি সপ্তম গৃহে অবস্থান করছে, মালব্য নামক মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে। অর্থাৎ এই সময় আপনাদের 18 সেপ্টেম্বরের পর থেকে বৈবাহিক জীবন আপনাদের ভালো হবে, আপনাদের বিশেষ করে ডেলি ইনকামের জায়গা ভালো আসবে, আপনার ব্যবসার জায়গা ভালো আসবে মেষ রাশি, আর্থিক স্থিতি আপনাদের মজবুত হবে, কেরিয়ারের ক্ষেত্রে লাভ হবে। এবং বর্তমানে মেষ রাশির শনি আপনার একাদশভাবে অবস্থান করে সেটা কিন্তু রেট্রোগ্রেড রয়েছে। 15 নভেম্বরের পর থেকে আপনার শনি কিন্তু আপনার একাদশভাবে অবস্থান করছে, যেহেতু আপনাদের কর্মাধিপতি একাদশপতি লাভভাবে অবস্থান করে মার্গী হচ্ছে 15 নভেম্বরের পর থেকে আপনাদের চাকরি ক্ষেত্রে উন্নতি, চাকরি ক্ষেত্রে প্রমোশনের সম্ভাবনাগুলো কিন্তু রয়েছে। আমি আবারও বলবো, দাবি নিয়ে বলবো, আপনাদের প্রমোশন বা যারা চাকরির জন্য প্রতিদিন প্রচেষ্টা করছেন, যারা ফ্রেশার্স রয়েছেন এবং ট্রান্সফারের জন্য চিন্তা ভাবনা করছেন, ট্রান্সফারের সম্ভাবনা এবং আপনাদের চাকরি ক্ষেত্রে উন্নতি এবং আপনাদের পদোন্নতির সম্ভাবনাগুলো কিন্তু আমি দেখতে পাচ্ছি। আপনি মেষ রাশি মানুষ, আপনার ক্ষেত্রে মেষ রাশির কেরিয়ার ক্ষেত্রে যেমন আপনাদের লাভ হবে, আপনাদের আটকে গেছিলো এমন কোনো টাকা এই সময় আপনারা পাবেন। শুভ বিবাহের একটা যোগাযোগ আসবে আগামী ছ মাসের মধ্যে, বিবাহ হয়ে যাওয়ার সম্ভাবনা। এবং আপনাদের এই সময় কোনো প্রপার্টি, কোনো সম্পত্তিগত দিক থেকে এবং শিক্ষা, উচ্চ শিক্ষা যারা করছেন, হায়ার লেভেলে যারা পড়াশোনা করছেন, এই আগামী ছ মাস উচ্চ শিক্ষার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট শুভফল মেষ রাশি দিবে। কারণ আপনাদের কর্মাধিপতি আপনার একাদশভাবে, অর্থাৎ একাদশভাব হচ্ছে আমাদের সাকসেসের জায়গা, আমাদের সফলতায় একাদশভাবে অবস্থান করছে, আপনাদের উন্নতি নিশ্চিতরূপে হবে। কারণ দশম একাদশ কানেকশান, দ্বিতীয় সপ্তম কানেকশান, 100% মেষ রাশি। আপনারা ডায়েরিতে নোট করে নিন 18 সেপ্টেম্বর 2024 এবং 15 নভেম্বর 2024 আপনাদের ক্ষেত্রে কিন্তু টার্নিং পয়েন্ট আপনাদের কিন্তু হতে চলেছে। লিখে রাখুন এই তারিখগুলো, আপনারা ডায়েরিতে নোট করে নিন। কারণ আমি বারবার বলি যে সময় থাকতে থাকতে কাজগুলো করুন, যাতে আপনারা আগে থেকে প্ল্যানিং করে যে কোনো কাজ আপনারা হাসিল কিন্তু করতে পারবেন। এবার আসি, দেখুন মেষ রাশির ক্ষেত্রে আমার আবারও বলবো, আপনারা ভগবান সূর্যকে আপনারা জল নিবেদন করুন, হনুমান চল্লিশা আপনারা পাঠ করুন, এবং এর পাশাপাশি আপনারা শুক্রের বীজ মন্ত্র পাঠ করুন, বিশেষভাবে আপনারা লাভ পাবেন। দেখুন এটা আপনাদেরই চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে আপনারা ভুলবেন না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।